কম টু আপডেট মাস্টার, গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে ইন সার্ভিস টিচারদের জন্য এবং ডিএলএড সংক্রান্ত ব্যাপারটা। তো পুরো ব্যাপারটা সম্পূর্ণ বাংলাতে বিস্তারিতভাবে জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা নতুন জয়েন হলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে এবং ডেলি বেসিসে আমরা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শেয়ার করি। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি অফিসিয়াল সাইট www.primaryeducation.org, যেটা প্রাইমারি বোর্ডের অফিসিয়াল সাইট বলতে পারেন। তো এখানে নোটিশ যে সেকশনটা আছে সেখানে চলে যাব। সেখানে গেলেই দেখতে পাবেন যে একটি নোটিশ এসেছে নতুন, যেটা 4 তারিখে প্রকাশ হয়েছে। এটা আমরা আগেই শেয়ার করেছিলাম আপনাদেরকে। নোটিফিকেশন ফর গিভিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন বাই সার্টেন অ্যাসপিরেন্ট ইন সার্ভিস প্রাইমারি আনট্রেন্ড স্কুল টিচার্স ফর অ্যাডমিশন টু 2-year রেগুলার ডিএলএড প্রোগ্রাম 2024-26 সেশন। তো এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে কাদের জন্য, যারা ডিএলএড 2024-26 সেশনে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে, যে যারা আগ্রহ প্রকাশ করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য। আমরা ডিটেলসে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা চলে এসেছে এবং নোটিশটার যেটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2009 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে 2009 সেটা পরবর্তী যে এবছর হয়েছে 2009-এর অ্যাকচুয়ালি এটা। তো এইসব টিচারদের ক্ষেত্রে কী ছিল, তাদের ক্ষেত্রে ডিএলএড করার বাধ্যতামূলক ছিল একটা ব্যাপার, কারণ 1581 যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে যে ডিএলএড করার একটা ব্যাপার 2024-26 সেশনে, এবং যারা জয়েন করেছিলেন 2012 এবং তারপরে। তো এখানে আমরা একটু পরিষ্কারভাবে চলে যাই ব্যাপারটাতে। ইন কন্টিনিউশন অফ আর আর্লিয়ার নোটিফিকেশান, যেটা আগে নোটিশ প্রকাশ হয়েছিল সেটারই কন্টিনিউশন এটা। ইট ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট টিল নাও এ নাম্বার অফ 1581 ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স, এ সিলেকশন অফ টিচার্স হু হ্যাড বিন রিক্রুটেড ইন অ্যাকর্ডিংস উইথ 2009 রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যান্ড জয়েন্ট ইন 2012 অর আফটার। তার মানে এখানে বলা হচ্ছে 1581 বা 1581 জন ইন সার্ভিস প্রাইমারি টিচার আছেন যারা এখানে, তারা কিন্তু হ্যাভ নট ইয়েট সাবমিটেড সাফিসিয়েন্ট ইনফরমেশন, মানে যতটা ইনফরমেশন দরকার সেগুলো মানে অপর্যাপ্ত তথ্য তারা সাবমিট করেছেন অনলাইনে। এবং তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো আছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মগুলো ফর অ্যাডমিশন 2-year ডিএলএড প্রোগ্রাম, মানে 2024-26 সেশনে অ্যাপ্লিকেশান, অনলাইন যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে তারা অপর্যাপ্ত তথ্য এন্টার করেছেন। সেই জন্য তাদের জন্য আবার সুযোগ করে দেওয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, খুব ভালো ব্যাপার। যদিও এটা এটা অনলাইনে সুযোগ করে দেওয়া হচ্ছে, সে ব্যাপারটা আমরা আসছি একটু পরে, কীভাবে আপনারা করবেন একদম লাইভ দেখাবো। কমেন্টে এখনই জানান যে আপনারা কি এটার মধ্যে আছেন, না আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কেউ আছেন, তো অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি তাদেরকে। তো 2009 রিক্রুটমেন্ট প্রসেস এটা, এবং যারা 2012 এবং তারপরে জয়েন করেছে। তারপর কি আছে, দেয়ার আফটার দোজ অ্যাপ্লিকেন্টস ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার লিস্ট এনক্লোজ, এর সাথে লিস্ট মানে দিয়ে দেওয়া হয়েছে পুরো, হু হ্যাভ সাবমিটেড ইনসাফিসিয়েন্ট অর রং ইনফরমেশন ফর অ্যাডমিশন আর বিং রিকোয়েস্টেড টু আপলোড দেয়ার রেলিভেন্ট অ্যান্ড প্রপার ইনফরমেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট থ্রু দ্য মেনু ইম্পর্টেন্ট লিঙ্ক উইল বি অ্যাভেলেবল, যেটা একটু উপরে আমরা দেখাচ্ছি। তো তাদেরকে বলা হচ্ছে পুনরায় তাদেরকে ডেটাগুলো এন্টার করতে, লিস্ট দেওয়া আছে নামের, এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। পরিষ্কারভাবে আপনারা এখানে এইসব যে তালিকা আছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে, এটা কিন্তু অন্যান্য যারা আছেন বিএড হিসেবে নিজে তাদের ক্ষেত্রে নয় বা আনট্রেন্ড যারা আছেন, এটা কিন্তু 2009 রিক্রুটমেন্টে পরিষ্কার উল্লেখ করা আছে, সংখ্যাটা উল্লেখ করা আছে। তো এবার আমরা চলে যাবো যে ব্যাপারটা বলা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশন দেখতে পাচ্ছেন, এখানে যাবো আমরা। এখানে গেলেই তোমার আপলোড রেলেভেন্ট অ্যান্ড প্রপার ইনফরমেশন ফর ইন সার্ভিস ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন 2-year ডিএলএড কোর্স 2024-26, এটা আছে, এটাতে ক্লিক করলেই একটা পেজ খুলে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তারপর সাবমিট করা যাবে প্রয়োজনীয় তথ্যগুলো, অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে কোনোরকম ফর্ম নম্বর বা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার নেই, সেই জন্য লাইভ আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু পুরো প্রসেসটা এইভাবেই করতে হবে। তো কমেন্টে জানাবেন যে আপনারা এটা করে নিয়েছেন না, করতে চলেছেন না, কেউ আছে কি না এরকম। তো এই প্রসঙ্গে বলে অনেকেই মনে করছেন যে যারা 16,500 বিএড হিসেবে নিযুক্ত হচ্ছেন তাদের জন্য এটা, তাদের জন্য মোটেই না, এটা লেখা আছে পরিষ্কারভাবে। আপনারা যদি নোটিশটা ভালো করে দেখেন, এখানে লেখা আছে যে এটা 2009 রিক্রুটমেন্ট, পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। তো 2020 রিক্রুট প্রসেস বা 16,500 ক্ষেত্রে এটা নয়, 16,500 ক্ষেত্রে পরবর্তী দিনে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আসবে এবং তার সাথে এনসিটি ব্রিজ কোর্স ডিজাইন করার ব্যাপার আছে, যেটা
লাস্ট যে জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্টের থেকে 1 বছরের মধ্যে যে এটা ব্যাপার বলা হয়েছিল, এখন দেখা যাক কতদূর কী হয়। বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন বিভিন্ন জেলাতে কী হচ্ছে, কোর্ট কেসের ভিত্তিতে যেসব জেলাতে বি ক্যাটাগরি বেতন বা স্যালারি পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এই ক্যাটাগরি হচ্ছে, কোর্ট কেস করে সেটাকে আদায় করতে হচ্ছে এবং বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আসছে অর্ডারের ভিত্তিতে। তো এখন ব্যাপার হচ্ছে কী হয় সেটা সময় বলবে। বাকি সমস্ত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন, এবং তার সাথে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু ডেলি বেসিসে একদম কনসিস্টেন্টভাবে পুরো ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি, যাতে একটা খবর আপনারা মিস না করেন। যেগুলো প্রয়োজনীয় খবর সেগুলো অন্তত আমরা কভার করার চেষ্টা করি, ভবিষ্যতে করব। এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং যে তথ্যগুলো আমরা দিই, এটা ছাড়াও যদি অন্য কোনো তথ্য জানতে চান এই রিলেটেড প্রাইমারি আপার প্রাইমারি SSC, কমেন্ট করুন, আমরা যথাসাধ্য সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।